It's so much to be proud of. ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে কেবল ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা নির্ধারণের লড়াই গড়িয়েছিল শেষ দিনে, তবে লড়াইয়ের লাগামটা ছিল ম্যানচেস্টার সিটির হাতে। ওয়েস্টহ্যামকে হারালেই হাতে উঠবে লীগ শিরোপা, ড্র বা হারলেই তাকিয়ে থাকতে হতো আর্সেনাল এভারটন ম্যাচের দিকে। তবে ম্যাচের ২০ মিনিটের মধ্যেই জোড়া গোল করে সিটি সমর্থকদের আর্সেনাল ম্যাচের চিন্তা দূর করে দেন ফিল ফোর্ডেন। ম্যাচের ৪২তম মিনিটে ওয়েস্টহ্যাম ব্যবধান ২-১ করলেও বিরতির পর সিটির স্কোরলাইন ৩-১ করে সিটি দর্শকদের পুরোপুরি চাপমুক্ত করেন রদ্রি। সিটির জয়ের দিনে জয় পেয়েছে আর্সেনালও, তবে এই জয়ে কি আসে যায়? মৌসুমের অধিকাংশ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গানার্সরা, কিন্তু শেষ সময়ে এসে সেই স্থান ধরে রাখতে ব্যর্থ হলো দলটি। সিটি সমর্থকদের উল্লাস আর আর্সেনাল সমর্থকদের কান্নার মাঝে লিভারপুল সমর্থকদের জন্য প্রিমিয়ার লীগের শেষ দিনটা ছিল বেদনাবিধুর। কেবল ঐতিহ্যের কঙ্কাল হয়ে থাকা লিভারপুলের পুনর্জাগরণ ঘটানো ইয়ুর্গেন ক্লপ বিদায় বলেছেন অলরেডসদের। নয় বছরে লিভারপুলকে সম্ভাব্য সব শিরোপা জেতানো ক্লপকে বিদায় জানাতে পুরো অ্যানফিল্ড পরিণত হয়েছিল গাঢ় লালে। ক্লপের লিভারপুল শেষ ম্যাচে উলসের বিপক্ষে ২-০ গোলে জয় পায়, তবে এ ম্যাচের দিকে দর্শকদের মনোযোগ কমই ছিল। ম্যাচকে ছাপিয়ে সবকিছু শুরু থেকেই হয়ে পড়েছিল ক্লপময়। প্রিমিয়ার লীগের শেষ দিনে কান্নায় চোখ ভাসিয়েছেন থিয়াগো সিলভাও। চেলসির হয়ে দীর্ঘ ৪ বছরের সম্পর্কের শেষ দিন ছিল এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। ইয়াসির আরাফাত সবুজ, বানু টিভি।